ফাইনালি তাহলে আমরা মিঠাই মন যাচ্ছি। What's up beautiful people, how's it going everyone, this is Salman Hussain Ritul and welcome my YouTube channel Bakir Bhai। অনেক সাধনার পরে আমরা মিঠাই মন যাচ্ছি, অনেককে ম্যানেজ করতে অনেক কষ্ট হয়েছে, যাই হোক সব কিছু ম্যানেজ হয়ে আমরা আজকে ফাইনালি মিঠাই মন যাচ্ছি। আপনাদেরকে একটা কথা বলতে চাই, আমি নরসিংদী থাকলেও আমি কিন্তু কিশোরগঞ্জের ছেলে। আজকের এই ব্লগটা আমি আঞ্চলিক সম্পূর্ণটা আঞ্চলিক ভাষায় আপনাদেরকে বর্ণনা করব। আর কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষাটা আপনারা মোটামুটি জানেন কিনা আমি জানি না, যদি না জেনে থাকেন এবং না শুনে থাকেন আজকে আমার এই ব্লগের মাধ্যমে এই কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষাটা শুনে থাকবেন। তাহলে শুরু করা যাক আঞ্চলিক ভাষা। আমি প্রথমে বলে দিতে চাচ্ছি সেটা হচ্ছে আমি অনেক যাবৎ এলাকায় থাকি না, আমার ভাষাটা মিক্স হয়ে গেছে, যতটুকু পারি আঞ্চলিক ভাষা বলবো। আপনারা আঞ্চলিক ভাষাটা শুনে মজা পাবেন না যে তা না, আশা করি মজা পাবেন। শুরু করি তাহলে। ওখানে আমি যে রুটটা দিয়ে যাইতেছি এটা হচ্ছে ডাকাততে সিলেট যাওয়ার রাস্তা। আমরা বৈরব গিয়া হাতের বাম পাশে মসুরা দেব, মসুরা দিয়ে আমরা যাই আমরা হচ্ছে কিশোরগঞ্জ। অবশ্যই আমরা কিশোরগঞ্জ যেতাম না, কিশোরগঞ্জ রুটে যাই, কিশোরগঞ্জ না গিয়ে আমরা চেষ্টা করুন প্রথম বাজিতপুর দিয়া যাওয়ার লাগে। বাজিতপুর দিয়া যদি যাই তারই তো যাইলাম, না যাইলে আমরা নিকলি, না এলে বালিখোলা, নাই তো হয়তো বা সামরা বন্দর দিয়া যাইতে হইব। যেহেতু এখন মনে করেন যে ঈদের একটা সিজন, খুব বেশি প্রেশার, অনেক বেশি পর্যটক আসতেছে, আর হচ্ছে আমরা আসলে যাওয়ার আগে মোটামুটি অনেকের কাছ থেকে বাধা পাইতাছি যে ওখানে পুলিশে প্রশাসন দিতেছে না, ওডার লাগিয়া মিঠা মনে একটা কয়েকটা অ্যাক্সিডেন্ট ঘটছে, এই ঘটছে সেই ঘটছে, মোটামুটি এরকম বলতেছে সবাই। আমরা জানি না কতটুকু যে যাইতে পারি, তবে আমরা চেষ্টা করবো যে যাওয়ার জন্য বা সব বাধা বিপত্তি উপেক্ষা করে ইনশাল্লাহ আমরা যাই। এই যাওয়াটা দেখা যাক কতটুকু যাইতে পারি। আপনারা এই যাওয়াটা দেহার লাগিয়া অবশ্যই আমরা লোকে থাউন লাগবো, আমরা লোকে থাকি আমরা পুরো ব্লকটা দেখতে হইব। আপনার পুরো ব্লকটা যদি না দেখেন তাহলে আপনারা বুঝতেন না আমরা কত দূর যাইতাছি বা কেমন যাইতাছি। তাহলে আপনারা দেখতে থাকেন ব্লকটা, আমি যাই, আমার লাগে দোয়া করেন, আল্লাহ ভরসা যাইতে থাকি, দেখা যাক কত কী কী আল্লাহ ভরসা। সো গাইজ, আমরা এখানে মুহূর্তে এখানে দাঁড়ায় আছি, লোকেশন সবাই মোটামুটি বলছে, লিঙ্কনের লোকেশন আর লাগে এত বেড়া ওই গাছ। আমরা এখানে ছোটোখাটো একটা কিক খাইলাম, মোটামুটি টাইপের একটা কিক খাইলাম, তো ওখানে মোটামুটি আমরা আরেকটা গাড়ো যাইতেছি। গাড়ো গিয়ে হ্যান্ডে যদি পাই নৌকা তা না হলে ডিরেক্ট নিকলি, নিকলিতে চলে যাব, নিকলিতে গিয়ে ওখান থেকে নৌকা ঠিক করব, আর আমরা যেতে থাকি ইনশাল্লাহ। আজকে যেভাবে হোক আমরা যাব, আপনারা থাকেন ইনশাল্লাহ। বন্ধুরা, আমরা বৃষ্টির কবলে পড়েছি, আমরা কল্পনাও করি নাই যে বৃষ্টিতে পড়ব। বৃষ্টি আমাদেরকে গ্রাস করে দিয়েছে, এখন শুধু টান হবে, শুধু টান টান। আমি এখন কিশোরগঞ্জ সদর থেকে বের হচ্ছি, সদর থেকে বের হয়ে গিয়ে চামড়া বন্দর যাবো, চামড়া বন্দর থেকে আমরা ফেরি অপর নৌকা দিয়ে
তো দেখলেন হুন্ডার পিছনে থেকে এমনি হুন্ডার হেলমেটটা পইরা গেছে, হেলমেটটা পইরা ছেলেটা একটা বিরাট দুর্ঘটনা ঘটতে পারতো। কপাল ভালো, আল্লাহ পাক বাঁচাইছে, এই জন্য ছেলেটা হয়তোবা স্পিড কম আছিল এই কারণে বাঁচছে। আপনাদেরকে সবাই এ দিক দিয়ে একটু সেন্সিটিভ, সবাই সতর্ক থাকবেন যাতে এরকম দুর্ঘটনা না ঘটে। আল্লাহ ছেলেটাকে বাঁচাইছে, যা কিরকম যাতে না হয় আল্লাহ ভরসা। এখানে আসার পর আপনারা নিজেকে হোটেল থেকে আপনারা রুটি ডিম খাইতে পারেন। আর হচ্ছে আমরা এখানে, আমাদের সাথে ওরা আছে, ওরা আসতেছে, আমরা এখানে ডিম কমানোর জন্য আগে এখানে রুটি আর ডাল ছাড়া, এখানে রুটি আর ডাল ছাড়া কিছু পাবেন না। তো তারপরও খুব ভালো লাগতেছে, অনেকটা পথ আমরা বাড়িতে আসছি, খুব জ্যাম ছিল প্রচুর, যেহেতু ঈদের ছুটি সবাই আসছে বেড়াতে। তো তারপর আমরা অবশেষে খুব ক্ষুধাও লাগছে, খাওয়া দাওয়া করতেছি, খাওয়া দাওয়ার পর আরেকটা ট্যুর হবে, আরেকটা ভ্রমণ, অনেকটা দূরের পথ। ওটা হচ্ছে মেন ট্যুর, আমাদের মেন ট্যুর, আগে খেয়ে নিই, ওইখানে গিয়ে কিছুই পাবো না, আগে খেয়ে নিই আমরা, ওটা হচ্ছে আমাদের মেন ট্যুর। ওকে, আপনারা যে নৌকাটা দেখতেছেন, এই নৌকাটা আমরা 3500 টাকা ভাড়া করছি, নৌকাটা দিয়ে আমরা মিটামন যাই। আমাদের গাড়ি হয়েছে 6টা আর আমরা মানুষ হয়েছে 12 জন। যাক আল্লাহ বরের সাথে থেকে দোয়া করেন আমরা লেগা। আমাদের সবার বড় বড় গাড়িগুলো তোলা হয়ে গেছে। এই তো দর রিপন হারে রইছ কি লাগা, আরে আমার দুই হাত দাদা হাত দুই গিয়েছে, মিশন সাকসেসফুল। গাড়ি কেউ লক করেন না, গাড়ি কেউ লক করেন না, খালি পরিপূর্ণ হয় নাই ভাই। আপনারা ফানি দেখতে থাকুন, নৌকার মাথা দেখতে থাকুন, আর আমি এই সুযোগে মনে করেন যে আমার প্রাণ ধরিয়া মারে টান গানটা হই নাই কি করে। আমার প্রাণ ধরিয়া মার টান, মনটা করে আনচান, আমার প্রাণ ধরিয়া মার টান, মনটা করে আনচান, জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা
জানবাই জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উ জানবাই বারে বারে বন্ধু তোমায় দেখেতে মন চায় বারে বারে বন্ধু তোমায় দেখেতে মন চায় আমার প্রাণ ধরিয়া আমার টান মনটা করে আনচান আমার প্রাণ ধরিয়া আমার টান মনটা করে আনচান জোয়ারেন আমরা এখানে গোসল করব মামা গোসল করার জন্য কি কিছু নিয়ে আসছেন আমি এই জানি না কিছু না নিয়ে আসলে একটা ব্যবস্থা করে দিতে হবে গামছা পরে হলো নামবো গোসল দৌড়াদৌড়ি জাফাজাফি বহুত অনেক কিছু করলাম আপনার মতো মন্ডা আমারও খুব কষ্ট কি লিগিয়া প্রশাসন দিছে না আমারে মুন্ডা নৌকাতে নামানোর লেগে যে মোস্ট বিউটিফুল রাস্তা এই রাস্তাটাই আপনারে দেখাইতাম পারছি না কষ্ট হয়ে যায় আর কি অসুবিধা নাই বাড়ির কাছে যেহেতু আবার আমারই আর ও আপনার কাছে একটা রিকোয়েস্ট করি যাওয়ার আগে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ইনশাল্লাহ আরও বালা বালা কিছু দিয়ে আমি বাঘের ভাইকে সাপোর্ট করবেন সবসময় এই আঞ্চলিক ভাষাদা ব্লগটা কেমন হয়েছে সবাই আমার কমেন্ট বক্সে জানাইবেন কারণ আঞ্চলিক ভাষাদা ব্লগ আমি এল্লাই ফতম করছি জানি না কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে জানাবেন উৎসাহ পেলে আরও অনেক দূর যাই আমি ইনশাল্লাহ আল্লাহ ভরসা টেক কেয়ার বাই বাই আল্লাহ হাফেজ